ফুটপাত ও সড়কে অবৈধভাবে রাখা মালামাল নিলাম এবং অবৈধ সাইনবোর্ড উচ্ছেদে রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং এলাকায় অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সোমবার সকাল 10:45 থেকে উত্তরা হাউস বিল্ডিংয়ে অবস্থিত মাস্কট প্লাজার সামনে থেকে এ অভিযান শুরু করা হয়। ডিএনসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ মিয়া গণমাধ্যমকে বলেন, ফুটপাত ও সড়কে অবৈধভাবে রাখা মালামাল নিলাম এবং অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ অভিযান দ্বিতীয় দিনের মতো পরিচালনা করা হয়েছে। এর আগে খিলক্ষেত ও উত্তরা 11 ও 13 নম্বর সেক্টর, উত্তরা হাউস বিল্ডিং সহ উত্তরা জসীমউদ্দিন মোড়ে অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।